হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। শুধু একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আমি জানি না তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কি না, কিন্তু এখন অতটা বোঝা যাচ্ছে না। তো কালকে রাত্রে এত অ্যালার্জি হয়েছে, পুরো আমার চোখ টোক পুরো বন্ধ হয়ে গেছিলো। তো এখন হালকা হালকা ভাবটা আছে, এই যে এই চোখটাতে বেশি হয়েছে, তো এখন অবশ্য ঠিক আছে। কিন্তু কালকে পুরোপুরি আর কি এই চোখটা পুরো বন্ধ হয়ে গেছিলো। এই চোখটাতেও সমস্যা হয়েছিল, কিন্তু এটাতে বেশি হয়েছিল। তো এখন আপাতত ঠিক আছি। তো ওষুধ তো খেতে পারবো না, কারণ এই সময় হুট করে কোনো ওষুধ খাওয়াটা উচিত নয়। ওই জন্য ডক্টরের কাছে আর কি না শুনে আমি আন্দাজে ওষুধ ওষুধ খেতে পারবো না, ওই জন্য ওষুধ খাইনি। কিন্তু একটা ড্রপ আর কি দিয়ে দিয়েছিলো বর, তো ওটা নিয়ে আপাতত আমি ঠিক আছি। তোমরা যারা আমার ভিডিও দেখো, তারা হয়তো মানে আগের ভিডিওটা ফলো করেছো, যে আগের ভিডিওতে ভাই এসেছিলো আর আমাকে বার্গার বানিয়ে খাইয়েছে। তো আমি আমার বরকে বলছিলাম, কালকে অবশ্য আমার বর বাড়িতে ছিল না, ওর পরীক্ষা ছিল। তো আমি আমার বরকে বলছিলাম যে ভাই এসেছিলো, ভাই বার্গার বানিয়ে খাইয়েছে, ও ভিডিও দেখেছে। তো ওকে বললাম যে এত ভালো হয়েছিল কি বলবো। তো আজকে আমাকে বললো চলো তোমাকে আজকে আবার আমি বানিয়ে দেব। পর বলছিল শুধু বার্গার না, আরও একটা জিনিস তোমাকে বানিয়ে খাওয়াবো। তো এখন দোকানে আছে, ও বললো যে আমি দোকান থেকে ফিরে তারপরে তোমাকে রান্না করে খাওয়াবো। তো দেখি আমার বর বাড়িতে আসুক, দেখি বার্গার ছাড়া আর কী বানিয়ে আমাকে খাওয়ায়। তো এদিকে নিচে এসে দেখি আমার বর মানে দোকান থেকে এসে কাটাকুটিও শুরু করে দিয়েছে, স্নানও করে নিয়েছে। স্নান টান করে দেখি এই যে পেঁয়াজ কাটছে, তারপরে এদিকে সমস্ত কিছু আর কি জলে ভিজিয়ে রেখেছে, মানে সবজি টবজি আর কি ধুয়ে নিয়েছে। তারপর তো জানি না যে তুমি এসছো, আমি নিচে এসে হট করে দেখলাম, আমি বলছি যে কত দেরি হয়ে গেল এখনো আসছে না। এসে দেখি স্নান টান করে একদম সব কিছু আর কি মানে একদম মানে পুরো আর কি তোড়জোড় শুরু হয়ে গেছে। আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, তুমি কি কি রান্না করবে একটু বলো তো। আমি বললাম যে আমি সবজিটা কেটে দিচ্ছি, আমাকে ধরতেই দিল না, বললো তুমি একটু বসো আমি করি। তাই তুমি কি কি রান্না করবে একটু বলো। হ্যাঁ সে তো আমি সবাইকে বলেছি যে তুমি বার্গার বানাবে। তাই ওই জন্যই কি এগুলো পেঁয়াজ ক্যাপসিকাম। এবার আমি কিন্তু কাটতে বসে গেছি সবজি, ও এত স্লো স্লো কাটছিল, আর ভাবলাম যে আমি একটু বরকে হেল্প করি, যেহেতু আমার বর আমাকেই রান্না করে খাওয়াবে। তো ভাবলাম যে তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে ফেলি, তাহলে আর কি চট করে হয়ে যাবে, তাহলে বেশিক্ষণ আর কি মানে টাইম লাগবে না, যা গরম পড়েছে। আর এখানেও চিকেনগুলো আর কি ধুয়ে রেখেছে। এদিকে দেখো আমাদের সমস্ত কিছু আর কি রেডি হয়ে গেছে। তো আমরা রিসেন্ট কিছু কাস্ট আয়রনের কুকওয়্যার কিনেছি, তো আজকে রান্নাগুলো আসলে সেগুলোতেই করবো। কাস্ট আয়রনের বিভিন্ন জিনিসপত্রতে জং পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য আমি তোমাদেরকে এমন কিছু টিপস বলবো যাতে তোমরা বছরের পর বছর খুব ভালোভাবে এগুলো ব্যবহার করতে পারো। তো চলো দেখাই তোমাদেরকে আমরা কী কী কিনেছি, আর রান্না তো করবোই। এগুলো হলো আগারোর প্রি সিজন কাস্ট আয়রন কুকওয়্যার, আর এই লাল কালারের যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এনামেল কাস্ট আয়রন কুকওয়্যার। সবার প্রথমে যেটা দেখাবো সেটা হলো আগারোর রয়্যাল প্রি সিজন কাস্ট আয়রন কড়াই উইথ গ্লাস লিড। এর ক্যাপাসিটি হলো 4.3 লিটার। এর হ্যান্ডেলগুলো কাস্ট আয়রনের হয়, রান্নার সময় হ্যান্ডেল গরম হয়ে যায়, আর তার জন্য এই লেদারের হ্যান্ডেল কভার রয়েছে যাতে হাতে গরম অনুভব না হয়, আর নিচে ফ্ল্যাট আর গ্লাস লিড হওয়ার কারণে রান্নার সময় ঢেকে দিলেও দেখা যায়। এরপরে এটা হলো আগারোর রয়্যাল প্রি সিজন কাস্ট আয়রন ডিপ ফ্রাই প্যান। এটা অনেকটা ডিপ, এর ডায়ামিটার 25 সেন্টিমিটার এবং ক্যাপাসিটি 1.8 লিটার। এটাতে হ্যান্ডেল কভার রয়েছে, এর বেসও ফ্ল্যাট। এটা হলো আগারোর রয়্যাল প্রি সিজন কাস্ট আয়রন তাওয়া, এর ডায়ামিটার 28 সেন্টিমিটার, এটাতে হ্যান্ডেল কভারও রয়েছে। নেক্সট হলো আগারোর রয়্যাল প্রি সিজন কাস্ট আয়রন গ্রিল প্যান, এর ডায়ামিটার 24 সেন্টিমিটার এবং ক্যাপাসিটি 1.8 লিটার, এর সাথে হ্যান্ডেল কভারও রয়েছে। এটা হলো আগারোর রয়্যাল এনামেল কাস্ট আয়রন ক্যাসারোল উইথ লিড। এর ওপরে এনামেল কোটিং রয়েছে এবং এর ক্যাপাসিটি 5 লিটারের। এর ওপরে যে এনামেল কোটিং থাকে সেটা হার্মফুল নয় এবং এটাতে খাবার সার্ভ করা যায়, আর এটাতে খাবার অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। কাস্ট আয়রনের এই কুকওয়্যারগুলো প্রি সিজন, তাই প্রথমবার ব্যবহার করার আগে এগুলো সিজন করতে হবে। আগারোর এই কুকওয়্যারগুলো প্রি সিজন, তোমরা এগুলো একবার জল দিয়ে পরিষ্কার করেই ব্যবহার করতে পারবে। প্রতিদিনই তোমাদের কাস্ট আয়রন কুকওয়্যারগুলো সিজন করতে হবে। কুকওয়্যারে কোনো খাবার লেগে থাকলে বা জং করলে আগে সেটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে, আর তারপরে সব জায়গায় তেল মাখিয়ে নিতে হবে, আর তারপরে 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে গরম করতে হবে। এইভাবে 4 থেকে 5 বার করলে এগুলো সিজন হয়ে যাবে। এবার আমাদের রান্না শুরু হয়ে যাবে,
প্রথমে বানাবো চিকেনের একটা আইটেম। কি করবে চিকেনের? দেখো নাম নেই, নাম নেই, কোনো নাম নেই। সবার প্রথমে গ্যাসে আমরা বসিয়ে দিয়েছি 11 রয়্যাল প্রি সিজন কাস্ট আয়রন কড়াই। তো তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে তেল, আর তারপরে তেলটা গরম হতে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ। হ্যান্ডেলটা আসলে গরম হয়ে গেছে, তার জন্য এর সঙ্গে যে লেদারের হ্যান্ডেল কভার দিয়েছিল সেটা আর কি সেট করে নিয়ে এদিকে নাড়া দেওয়া হচ্ছে, যাতে হাতে একদমই গরম অনুভব না হয়। তো পেঁয়াজটা হালকা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দেওয়া হলো হচ্ছে চিকেন, চিকেনের একদম ছোট ছোট পিস। তো ওটাও আর কি ভালো করে ভেজে নেওয়া হলো। তারপরে সমস্ত সবজিগুলো আর কি দিয়ে দেওয়া হলো, গাজর, ক্যাপসিকাম, টমেটো। তারপরে দিয়ে দেওয়া হলো কিছুটা পরিমাণ লঙ্কা কুচি। তো তারপরে আর কি ভালো করে আর কি মিশিয়ে নেওয়া হলো, আর এর ভেতরে কিন্তু সামান্য পরিমাণ লবণ আর গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়েছে। তো তারপরে আর কি গ্লাস লিডটা দিয়ে আর কি ঢাকা দিয়ে দেওয়া হলো, যাতে আর কি সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়, মাংসটা ভালো করে সেদ্ধ হয়। তারপরে লাস্টে দিয়ে দেওয়া হলো বাঁধাকপি কুচি। তো এদিকে আমাদের ফ্রিজে কিছুটা পরিমাণ চাউমিন সেদ্ধ করা ছিল, তো আমার বর বললো চলো এটাকে কাজে লাগিয়ে দিই, এর ভেতরে মিশিয়ে দিই। আর তারপরে দিয়ে দেওয়া হলো সয়া সস আর সামান্য পরিমাণ ভিনিগার। তো তারপরে আর কি ভালো করে নাড়াচাড়া করা হলো, এদিকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর এত সুন্দর আর কি চাউমিনটা হয়েছে আমি তো ভাবতেই পারিনি। তো চলো এবার টেস্ট করা যাক। আমার বরের কিন্তু রান্না হয়ে গেছে, আমি এবার একটু টেস্ট করবো যে কেমন হয়েছে। এরপরে বার্গার বানানোর জন্য 11 রয়্যাল প্রি সিজন কাস্ট আয়রন গ্রিল প্যানটা আমরা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। তো বার্গার রেডি করার জন্য এখানে বার্গার ব্রেডটাকে মাঝখান থেকে কেটে নিই, আর এদিকে গ্রিল প্যানের উপরে একটু তেল দেওয়া হলো। তো তারপরে দিয়ে দেওয়া হলো হচ্ছে চিকেন প্যাটিগুলো, তো এগুলো আর কি ফ্রাই করা হবে। তো এদিকে বলতে বলতে কিন্তু ফ্রাই করা হয়েও গেছে, এর সাথে কিন্তু বার্গার ব্রেডটাও আর কি রেডি করে নেওয়া হচ্ছে। তো এদিকে হয়ে গেছে, তো তারপরে এর উপরে দিয়ে দেওয়া হলো সস। তো তারপরে দিয়ে দেওয়া হলো হচ্ছে চিকেন প্যাটিগুলো, আর তারপরে দিয়ে দেওয়া হচ্ছে চিজ। তো এখানে টমেটো আর পেঁয়াজও কিন্তু দিয়ে দেওয়া হলো, আর তারপরে কিন্তু মেয়োনিজ দিয়ে দেওয়া হচ্ছে। তো এদিকে আমাদের বার্গার কিন্তু একদমই রেডি, তো এবার আমি টেস্ট করব। তো আমি কিন্তু মেয়োনিজ খাই না, তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলেছি এই সময় মেয়োনিজ খাওয়াটা ঠিক না। তো এদিকে আমি কিন্তু টেস্ট করতে বসে গেছি, আর আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো কালকেরটাও ভালো ছিল, আজকেরটাও ভীষণই ভালো লেগেছে। তো এরপরে আমি বসিয়ে দিলাম হচ্ছে 11 রয়্যাল প্রি সিজন কাস্ট আয়রন তাওয়া। তো তারপরে আর কি এটা গরম হতে আমি একটু তেল দিয়ে দিলাম, আর এটাতে কিন্তু রুটি পরোটা ওই জাতীয় আর কি সমস্ত কিছু আর কি ভালো করে বানানো যায়। তো এদিকে কিন্তু আমি একটা পরোটা ভেজে নিচ্ছি, তো দেখো কত সুন্দর আর কি হয়েছে। তো তারপরে আমি কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি হচ্ছে 11 রয়্যাল প্রি সিজন কাস্ট আয়রন ডিপ ফ্রাই প্যান। তো এটাতে কিন্তু চপ, পকোড়া সমস্ত কিছু আর কি ভালোভাবে ফ্রাই হয়। তো আমি কয়েকটা বেগুনি আর কি ভেজে নেব। তো বেগুনগুলো আমি গোল গোল করে কেটে ব্যাটারে ডুবিয়ে আর কি এখানে তেলের ভেতরে দিয়ে দিলাম, আর এক সাইড ভাজা হতেই আমি উল্টে দিলাম। আর এদিকে আমাদের গরম গরম মুচমুচে বেগুনি কিন্তু একদম রেডি, এবার আমি দেবো আমার বরকে টেস্ট করতে। তো রান্নার পরে এগুলো কিছু সময়ের জন্য জলে ভিজিয়ে স্ক্রাবার দিয়ে পরিষ্কার করতে হবে, কিন্তু ডিশওয়াশার দিয়ে পরিষ্কার করা যাবে না। এগুলো ধুয়ে ভালো করে মুছতে হবে, কোথাও জল থাকলে সেখান থেকে জং লাগতে পারে। ভালো করে মুছে সব জায়গায় তেল মাখিয়ে রাখতে হবে। তো তেল লাগানো হয়ে গেলে একটা টিস্যু দিয়ে হালকা করে একটু মুছে নিতে হবে, যাতে এক্সট্রা তেলটা আর কি লেগে না থাকে। তো তারপরে পেছনের দিকটা আর কি একটু তেল মাখিয়ে নিচ্ছে। তো এই যে আমাকে এত কিছু রান্না করে খাইয়ে একদম ক্লান্ত হয়ে গেছে, আর আমিও কিন্তু ক্লান্ত হয়ে গেছি খেতে খেতে। তো আজকে এত কিছু খেলাম কি বলবো, আমার পেট পুরো ঢোল হয়ে গেছে। আমরা তো দেখলেই আমরা কাস্ট আয়রনের কি কি কুকওয়্যার কিনেছি। আমাদের যদি এর ভেতর থেকে কিছু পছন্দ হয়ে থাকে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এখান থেকে অর্ডার করে নিতে পারো। তো এখন পুরোপুরি আর কি বিকাল হয়ে গেছে, সারা বিকাল ভরেই আমরা রান্না করেছি আর খেয়েছি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইবও করে দিও। তো আজকের মতো সবাইকে টাটা।